হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস এইটের রায়োমাটিন দু হাজার চব্বিশ প্রশ্নবিত্রার পরিবেশ বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের পাঁচ নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব পরিবেশ বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্য আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশানের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক পাঁচ নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল চাপ বাড়লে তরলে স্ফুটনাঙ্ক এর উত্তর হবে বেড়ে যায় দু নম্বর প্রশ্ন হল সূর্য থেকে তাপ পৃথিবীতে যে পদ্ধতিতে আসে সেটি হল এর উত্তর হবে বিকিরণ তিন নম্বর প্রশ্ন হলো ঢালা একটি তাপমুচি বিক্রিয়া এই বিক্রিয়াতে কোন কোন গ্যাসের মিশ্রণ ব্যবহার হয় এখানে উত্তর হবে অপশন সি চার নম্বরে আছে প্রদত্ত যৌগগুলির মধ্যে কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য এর উত্তর হবে সিএইচ থ্রি এইচ পাঁচ নম্বর প্রশ্ন হল ডেঙ্গি কোন জীবাণু ঘটিত রোগ এর উত্তর হবে ফ্ল্যাভি ভাইরাস ছ নম্বর প্রশ্ন হল হারিফ ফসলের একটি উদাহরণ হল এর উত্তর হবে ভুট্টা সাত নম্বর প্রশ্ন হলো দর্শ পদ্ধতিতে যে রোগে চিকিৎসা করা হয় তা হল এর উত্তর হবে যক্ষা তারপরে দু নম্বরে আছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার এক গ্রাম জল ও এক গ্রাম বরফের মধ্যে কার তাপের পরিমাণ বেশি এবং কত বেশি জলের তাপের পরিমাণ বেশি হবে আর আশি ক্যালোরি বেশি হবে দু নম্বর প্রশ্ন হলো এমন একটি পদার্থের নাম লেখো যার গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা এর উত্তর হবে মোম তিন নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো প্রশ্ন হল দ্রব্য নিজে ড্যাশ হয় এবং বিচারক দ্রব্য নিজে ড্যাশ হয় এর উত্তর হবে দ্রব্য নিজে বিচারিত হয় এবং বিচারক দ্রব্য নিজে জারিত হয় চার নম্বর প্রশ্ন হল তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ বিশ্লেষক পদার্থে কারা তড়িৎ পরিবহন করে এর উত্তর হবে আয়ন পাঁচ নম্বরে আছে সত্য বা মিথ্যা লেখ প্রশ্ন হল মেঘে মেঘে ঘর্ষণে মেঘ আহিত হয় এটি মিথ্যা হবে ছ নম্বর প্রশ্ন হলো মৌমাছির জীবনচক্রে চারটি দশা কি কি এর উত্তর হবে টিম লার্ভা ইউপা পূর্ণাঙ্গ তোমাদের মধ্যে থেকে যে কোনো জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে এই ভিডিওতে যখন একশোটি লাইক এবং একশোটি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো দশজনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছ তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে আর বাকিরা এই পিডিএফটি তিন টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করে নিতে পারো তারপরে তিন নম্বরে আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও এক নম্বর প্রশ্ন হল কুয়াশা কিভাবে সৃষ্টি হয় দু নম্বর প্রশ্ন হলো দুখণ্ড বরফকে একসঙ্গে চাপা দিলে জোড়া লাগে কেন তিন নম্বর প্রশ্ন হল জারণ বিচারণ একসঙ্গে ঘটে উদাহরণ সহ ব্যাখ্যা করো তারপরে চার নম্বরে আছে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও একের এতে আছে লোহার পাইপের ওপর জিঙ্কের প্রলেপ দিতে হলে ক্যাথডো অ্যানোড হিসেবে কি কি ব্যবহার করতে হবে বি নম্বর প্রশ্ন হল তড়িৎ বিশ্লেষণের দুটি ব্যবহার লেখো দু নম্বর প্রশ্ন হল বজ্রপাত ও বজ্রনাদ বলতে কি বোঝায় তিনের এ নম্বর প্রশ্ন হল লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত ফেরাস সালফেট দ্রবণে অক্সিজেন গ্যাস চালনা করলে কি ঘটবে সমীকরণ সহ লেখো বিতে আছে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতে এম টু ব্যবহারের ভূমিকা কি চারের এ নম্বর প্রশ্ন হল মুরগি পালনে লিটার কি বিতে আছে পূর্ণাঙ্গ মাছ তৈরির ধাপগুলি কি কি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে